এই যে এটা হলো এই মাসের প্রথম মাথা নষ্ট করে একটা আর্নিং অ্যাপ, যেখানে আপনি কাজ করে ডেইলি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন, একটা রেফারে আপনি 50 থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন। এবং গাইস আপনারা যে টাস্কগুলো এখানে আছে এগুলো কমপ্লিট করে আপনি ডেইলি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। সো আজারে বকবক বাদ দিয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো এই যে আর্নিং অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করবেন এবং এটা একদমই রিয়েল ট্রাস্টেড অ্যাপ। আর আপনারা যদি এই অ্যাপ থেকে পেমেন্ট না পান, আমার কয়েন বক্সে এসে জানাই দিবেন যে ভাই আমি পেমেন্ট পাইনি, আমি আপনাদেরকে পেমেন্ট করে দিব আপনাদেরকে বললাম। সো অবশ্যই এই অ্যাপে কাজ করবেন এবং আমি এখন আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে আপনারা এখানে কাজ করবেন। সো এর জন্য আপনারা কী করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা সিম্পলি এই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের কী করতে হবে গাইস, যে কোনো একটা এখানে ভিপিএন ডাউনলোড করতে হবে। এখানে কী লেখা আছে, ইউএস, ইউকে এবং কানাডা, এই তিনটা সার্ভার ছাড়া আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। সো আপনাদের কী করতে হবে, গো ব্যাক, আমরা ব্যাকে চলে আসলাম। আসার পরে আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করবেন। এর জন্য কী করবেন, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপ এখানে ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ভিপিএন অ্যাপ ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ডাউনলোড করছি। সো ডাউনলোড করার পরে এটা কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং এখানে কিন্তু যেহেতু এটা ফ্রি ভিপিএন সেহেতু এখানে একটু অ্যাড দেখাবে। সো আপনারা কী করবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে কানাডা বা যে কোনো ইউএস সিলেক্ট করবেন। সো আমি কানাডা দিয়ে কাজ করতেছি, কানাডা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কী করবো, কানেক্টে ক্লিক করবো। দেন একটা অ্যাড এসছে, অ্যাডটাকে আমরা কেটে দিব। দেওয়ার পরে কী করবো, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই অ্যাপটা ওপেন করতে পারি। সো ওপেন করব, ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু ওদের কিন্তু 5-star রেটিং দিয়ে দিবেন, কারণ এটা একটা রিয়েল ট্রাস্টেড অ্যাপ। এই মাসের প্রথম রিয়েল ট্রাস্টেড অ্যাপ এটা। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে রিভিউ দিয়ে দিছি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে রিভিউ দিয়ে দিবেন। সো রিভিউ দেওয়ার পরে আপনারা অ্যাপে ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনাদের প্রথমেই স্বাগতম জানাই দিয়ে দিবে। সো এটা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। এবং গাইস আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের কী করতে হবে, ইউজার নেমটা দিয়ে দিতে হবে, দেন ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন ফোন নাম্বার, দেন পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড, দেন আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এবং ইমেল অ্যাড্রেস আমার দিয়ে দিচ্ছি, দেন আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো একটা রেফারেল কোড দিতে বলছে। সো আপনারা চাইলে এই অ্যাপটা কিন্তু আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন এবং শেয়ার করার পরে আপনাদের রেফারেলটা ওদেরকে দিয়ে দিবেন এবং ওরা যখন এখানে রেফারেলটা বসাবে আপনিও 300 পয়েন্ট পাবেন এবং আপনার ফ্রেন্ডও কিন্তু এখান থেকে 300 পয়েন্ট পাবে। তো দেন আপনারা কী করবেন, গেট বোনাসে ক্লিক করবেন। গেট বোনাসে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাপে নিয়ে চলে আসবে। সো আমি এখান থেকে দেখেন 600 পয়েন্ট পেয়ে গেছি। সো আমি অ্যাপটা এখানে ডাউনলোড করার জন্য এখানে 300 পয়েন্ট পাইছি এবং রেফার কোড ইউজ করার জন্য আমি এখানে কিন্তু 300 পয়েন্ট পাইছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক রিয়েল একটা ট্রাস্টেড সাইট এবং আপনাদের এখানে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু 2 টাকা ইনকাম হয়ে গেছে। এবং আপনারা যারা অনেক অ্যাপ দেখেন যে 1 মিনিটে আপনাদেরকে 200-300 করে টাকা দিবে, সেগুলো একদমই ফেক গাইস, ওই অ্যাপগুলোতে কাজ করবে না। এবং রিয়েল যেগুলো ট্রাস্টেড অ্যাপ সেগুলোতে একটু কষ্ট হয় কাজ করতে, বাট আপনারা 100% পেমেন্ট পাবেন। সো এরকমই এই অ্যাপটিও আপনাদেরকে একটু কষ্ট করে কাজ করতে হবে, বাট আপনারা 100% এখান থেকে পেমেন্ট পাবেন। সো এখান থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আপনাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা বলি, আপনারা এখান থেকে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন। সো এখান থেকে কী করবেন, ওদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কারণ গাইস ওদের টেলিগ্রাম যদি আপনারা জয়েন হন তাহলে আপনারা অল টাইম সাপোর্ট পাবেন এবং আপনাদের যদি পেমেন্ট বা কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে আপনাদের কিন্তু সাপোর্ট দেবে এবং আপনি ওখান থেকে পেমেন্ট প্রুফ সব কিছু দেখতে পাবেন। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে এখন আমি কাজ বুঝিয়ে দিব। সো এখানে কিন্তু অনেকগুলো মাধ্যম আছে, যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি কাজ করে অনেকগুলো এখানে টাকা লুটে নিতে পারবেন এবং আপনাদের কিন্তু প্রথমে পয়েন্ট হবে, দেন এটা কনভার্ট হয়ে এখানে টাকায় রূপান্তর হবে। সো এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে, যেমন খেলা আছে এখানে লাকি স্প্রিন আছে, দেন ইউটিউব দেখুন, দেন আপনারা স্ক্যাচ করে এখানে ইনকাম করতে পারেন, দেন গণিত খেলে, অর্থাৎ আপনারা এখানে যোগ বিয়োগ গুণ করে আপনারা এখানে ইনকাম করতে পারবেন,
ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। সো অনেক সহজ একটা কাজ এটা। সো আমি প্রথমে আপনাদেরকে লাকি স্পিনটা দেখাচ্ছি। সো লাকি স্পিনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে অ্যাডটা আসছে এটা আমরা সিম্পলি কেটে দিব। দেওয়ার পরে আমরা কী করবো, প্লে স্পিনে ক্লিক করবো। প্লে স্পিনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা অ্যাড চলে এসছে, অ্যাডটা আমরা কেটে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু 9 পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। এভাবে আপনারা কী করবেন, এভাবে আপনারা 10টা টাস্ক এখানে পূরণ করবেন। সো আবার অ্যাড এসছে, অ্যাডটা আমরা কেটে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা কিন্তু একটা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু একটা টাইম গান্ডিং হচ্ছে। টাইম গান্ডিং শেষ না পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেন আপনারা আবার এখানে প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার সাথে সাথে আবার একটা অ্যাড চলে এসছে। তো আমরা অ্যাডটাকে কেটে দিব। দেওয়ার পরে আমরা কী করব, এবার কিন্তু 10 পয়েন্ট পেয়ে গেছি। তো এর জন্য আমরা কী করব, সো ওকেতে ক্লিক করব, তাহলে আমরা এখানে কিন্তু বোনাসটা পেয়ে যাব। সো আবার একটা অ্যাড চলে এসছে। সো আমরা এখন অ্যাডটাকে কী করব, কেটে দিব। ওকে, আমরা নো থ্যাংকসে ক্লিক করে কেটে দিলাম। দেন আমরা কী করব, আবার এখানে কিন্তু টাইম কাউন্টিং হচ্ছে। দেন আমরা কী করব, আবার এখানে অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা আবার এখানে প্লে স্পিনে ক্লিক করব। সো আমি আর এদিকে দেখাচ্ছি না, আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখাই দিই। সো আমি কিন্তু 19 পয়েন্ট পেয়ে গেলাম, যার কারণে এখানে আমার 619 পয়েন্ট হয়ে গেলো, এবং আপনাদের কিন্তু সাথে সাথে এখানে টাকার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। সো মাথা নষ্ট করে একটা আর্নিং অ্যাপ আমি জাস্ট কিছুই করলাম না, আপনাদের দেখাতে দেখাতে জাস্ট শুধু অ্যাপটা ডাউনলোড করলাম আর শুধু 2টা স্পিন করলাম, তাতেই আমার এখানে 2 টাকা প্লাস হয়ে গেলো। সো আপনারা বেশি বেশি করে কাজ করবেন। সো আমি এখন ইউটিউব ভিডিও দেখে আপনাদেরকে ইনকাম করে দেখাচ্ছি। সো ইউটিউব ভিডিওতে আপনারা যখনই ক্লিক করবেন, দেন নো থ্যাংকসে ক্লিক করবেন। দেন আপনারা এদের এখানে কি আছে, হাউ টু ওয়ার্ক বলে একটা অপশন আছে, তার আগে এখানে কিন্তু লোডিং হচ্ছে একটু। সো একটু অপেক্ষা করলাম। সো এখন আমরা কী করবো, হাউ টু ওয়ার্কের এখানে যদি দেখি আমাদের কী বলছে, ইউটিউব বা ওয়েবসাইট থেকে একটি ভিডিও বা পোস্ট 1 মিনিট পড়ুন, কমেন্ট করুন, শেয়ার করুন, 10টি ভিজিট সম্পন্ন করার পরে একটি বিজ্ঞাপনে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন। সঠিকভাবে অ্যাপ ডাউনলোড করলে পাবেন 10 টাকা, কাজের ভিডিও দেখে তারপর কাজ শুরু করুন। ও ভাই সাপ, মানে গাইজ এখান থেকে আমরা যদি ওয়াজ নামে ক্লিক করি, আমাদের যদি ইউটিউবে নিয়ে যায়, তাহলে এখান থেকে 10 বার ভিডিও দেখার পরে আমরা কিন্তু পাবো এখানে 10 টাকা, ঠিক আছে। মানে প্রত্যেকবার ভিডিও দেখার জন্য 1 টাকা, আর আমরা যদি যদি একটা ওয়েবসাইটে নিয়ে যাই, তো সেক্ষেত্রে পাবো আমরা 10 টাকা। সো আমরা এখানে কী করবো, ওয়াজ নামে ক্লিক করবো। ওয়াজ নামে ক্লিক করার পরে দেখি আমাদের কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইটে নিয়ে গেছে। সো আমরা এখানে কিন্তু অপেক্ষা করবো, এই যে টাইম গার্ডিং শুরু হয়ে গেছে। সো এখন আমাদের কিন্তু 1 মিনিট না হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। সো আমাদের কিন্তু প্রথমে ছিল ওয়েবসাইটে, দেন ওরা অটো কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাপে নিয়ে চলে এসছে। তো যার কারণে এখন আমরা কী করবো, এই ভিডিওটাতে আমরা একটা লাইক করব, কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করব, এবং একটা সুন্দর কমেন্ট করব। সো লাইক করলাম, লাইক করার পরে আমরা সাবস্ক্রাইব করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সুন্দর একটা কমেন্ট করব। সো আমরা একটা সুন্দর কমেন্ট করে দিয়ে দিছি, এবং আমরা এখানে কিন্তু অপেক্ষা করব টাইম গান্ডিং শেষ না হওয়া পর্যন্ত। আমি টাইম গান্ডিং শেষ হওয়ার পরে আপনাদের মাঝে ব্যাগ আসতেছি। ওকে, আমার কিন্তু এখানে কিন্তু ভিউজ কাউন্টিংটা শেষ হয়ে গেছে, এবং এখান থেকে আমি এখন যদি ব্যাগে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু 1টা টাস্ক এখানে পূরণ হয়ে গেছে। সো এভাবে আপনারা আর কি ফুল টাস্কগুলো, অর্থাৎ এখানে কিন্তু 20টা টাস্কের অপশন আছে। সো আমি তখন দেখতে ভুল করছিলাম। সো এখানে আমাদের কিন্তু 20টা টাস্কের অপশন আছে। সো আপনারা 20টা টাস্ক কমপ্লিট করবেন। সো কমপ্লিট করার পরে এখান থেকে আপনাদের কিন্তু বোনাসটা দিয়ে দিবে। সো আমি নেক্সটে যাচ্ছি। সো নেক্সট হলো স্ক্যাশ কার্ড, ঠিক আছে। সো আপনারা স্ক্যাশ কার্ডে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের এখানে একটু অপেক্ষা করতে বলতেছে। সো এখান থেকে আপনারা এখন কী করবেন, আপনারা নো থ্যাংকসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কী করবেন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন না, সিম্পলি এভাবে আপনারা ঘষবেন, ঠিক আছে। সো এভাবে করার পরে দেখবেন যে এখানে কিন্তু আমাদের কিন্তু প্রথমে কিন্তু 2 পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। সো ইউ গট 2 পয়েন্ট লেখা আসছে, এবং অ্যাডটা আমরা সিম্পলি কেটে দিব। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার অ্যাড এসছে। সো এখন আমরা কী করবো, এখানে কিন্তু উপরে কিন্তু টাইম কাউন্টিং হচ্ছে। সো টাইম কাউন্টিং না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। অপেক্ষা করলে আমাদের কিন্তু আবার এখানে কিন্তু স্কেচ করতে দিবে। সো আমরা আবার এখানে স্কেচ করতেছি, এবং গাইস এখানে কিন্তু দেখুন আগে উপরে এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু 10টা টাস্ক আছে। সো আমাদের এখানে ভাগ্য আমরা কত পয়েন্ট পাবো, ঠিক আছে। সো এটা ভাগ্যের উপরে। সো আমরা এখানে স্কেচ করতেছি। সো এবার আমরা 2 পয়েন্ট পাইছি। সো এভাবে আপনাদেরকে কাজ করতে হবে। সো ওকেতে এখন ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এভাবে কাজ করবেন, ঠিক আছে। স্কেচ কার্ডে আপনাদের জাস্ট শুধু এইভাবে স্কেচ করতে হবে, এবং এখানে 10টা টাস্ক হয়ে গেলে আপনাদের কিন্তু অনেকগুলো বোনাস দিবে। অর্থাৎ এখানে আপনাদের স্কেচ কার্ডের নিয়মটা কি, আপনারা এখানে লাকি, অর্থাৎ আপনাদের ভাগ্যের উপরে এখানে কত দেয় এটা আর কি ঠিক বোঝা যাবে না। যেন আমি 2 বারে 2 করে পাইছি। সো আপনারা চাইলে 10ও পাইতে পারেন, 20ও পাইতে পারেন, অর্থাৎ 20 পয়েন্ট পাইতে পারেন, ঠিক আছে। সো এটা আপনাদের ভাগ্যের উপর ডিপেন্ড করবে। সো আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে আমি গণিত খেলাটা আপনাদেরকে দেখিয়ে দেই, ঠিক আছে। সো আপনারা যদি গণিত খেলাতে ক্লিক করেন, সো ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আগে অ্যাড আসবে। সো অ্যাডটাতে আমাদের কী করতে হবে, সিম্পলি এটা কেটে দিতে হবে।
ওকে আমরা এখানে নো থ্যাংকসে ক্লিক করে কেটে দিলাম। সো 6 এর 6 কত হয় আপনাদের কি মনে হয়, 6 এর 6 গুণ করলে কত হয়? 6 এর 6 36 হয়। সো আমরা এখন 36 ক্লিক করব। সো এখানে ক্লিক আছে কংগ্রাচুলেশন ইওর অ্যান্সার ইটস অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে। সো আমরা এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা আবার অ্যাড আছে নো থ্যাংকসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়। সো এখন আমরা কী করবো, 7 ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার কিন্তু আমাদের কিন্তু 2টা টাস্ক পূরণ হয়ে গেছে। সো এখন আমাদের কি বলতেছে, আবার বলতেছে 7 আর কে কত হয়? 8 হয়। সো ওকে আমরা 8 দিয়ে দিলাম। এবং এখান থেকে কিন্তু আমাদের কিন্তু কয়েন কিন্তু বাড়তে এসে, আমরা যত প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের কিন্তু কয়েন এখানে বাড়তে এসে, ঠিক আছে। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন কি না জানি না, সো এখানে কিন্তু আপনাদের পয়েন্টে এখানে কিন্তু বাড়তে এসে। সো টাইম কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন না। সো টাইম কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন, ঠিক আছে গাইস। সো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু 2 টাকা 26 পয়সা ইনকাম হয়ে গেছে। সো মেনলি এভাবে এখানে এই অ্যাপে ইনকামটা করতে হয়। এবং এখান থেকে আপনারা 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এবং আপনার নিচে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ইনভাইটের অপশন। সো ইনভাইটে ক্লিক করে আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই অ্যাপটা শেয়ার করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু 300 পয়েন্ট পাবেন। এবং যেই কিন্তু অ্যাপটা কিন্তু ইনস্টল দিবে তো সেও কিন্তু 300 পয়েন্ট পাবে। সো আপনারা বেশি বেশি করে কাজ করুন। এবং এখান থেকে আপনারা উইথড্রোর এখন অপশনটা দিয়ে রেখে দেই। সো আপনারা কি দেখতে পাচ্ছেন, নিচে একটা উইথড্রো বলে একটা অপশন আছে, এই যে নিচে সেই যে ওয়ালেট বলে একটা অপশন আছে। সো এই ওয়ালেটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে রিচার্জ আপনারা 20 টাকা হলে নিতে পারবেন, স্কিডোতে আপনাদের 300 টাকা হলে নিতে পারেন, পেপালে নিতে পারেন, বিকাশে নিতে পারবেন, নগদে নিতে পারবেন। সো আরও অনেক অপশন আছে এখানে। সো উপরে কী আছে আমরা একটু পড়ে নেই। সো উপরে আছে যে পেমেন্ট নিতে 5 স্টার রেটিং দিন, মিনিমাম রিচার্জ পেমেন্ট 20 টাকা, মিনিমাম নগদ বিকাশ পেমেন্ট 300 টাকা। পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথেই পেমেন্ট পাবেন। এই অ্যামাউন্ট যে কোনো সময় কম বেশি হতে পারে, অর্থাৎ ওরা কিন্তু চাইলে এখানে বাড়াই দিতে পারে। আপনারা যদি ভালো মতো কাজ করেন তাহলে ওরা কিন্তু চাইলে এখানে কিন্তু বাড়াই দিয়ে দিবে অ্যামাউন্টের পরিমাণটা। সো আপনারা বেশি বেশি করে কাজ করুন এই অ্যাপে। এবং ওরা কিন্তু অটো সার্ভার থেকে পেমেন্ট করে, মানে আপনারা এখানে যদি পেমেন্ট রিকোয়েস্ট দেন দেওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু বিকাশে, অর্থাৎ আপনাদের এখানে যদি বিকাশে যদি পেমেন্ট রিকোয়েস্টটা দেন তাহলে আপনাদের কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথেই আপনাদের বিকাশ নম্বরে কিন্তু টাকাটা চলে যাবে। রিচার্জ দিতে চাইলে আপনার রিচার্জ অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথেই আপনাদের কিন্তু রিচার্জটা হয়ে যাবে ফোনে। সো বেশি বেশি করে কাজ করুন এই অ্যাপে এবং গাইস লুটে নিন 1000 টাকা এই অ্যাপ থেকে। সো নতুন কোনো ধামাকাধার অ্যাপ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আমি কিন্তু নতুন কোনো ধামাকাধার অ্যাপ আসলেই সাথে সাথেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এবং একটা সুন্দর কমেন্ট করে দিবেন। এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।